পদ্মা সেতুর ক্ষতি করতে রেঞ্জ নিয়ে গিয়ে নাটবল্ট খুলে ফেলে শিবিরকর্মী মাহাদি হাসান ওরফে মেহেদি। বৃহস্পতিবার তাকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে ডিএমপি কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিসিটিসি। এর আগে এই ঘটনায় দায়ের করা মামলায় বুধবার লক্ষ্মীপুর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহাদি হাসান ওরফে মেহেদি তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে আলিম দাখিল শেষ করেছেন। পড়াশোনার সময় তিনি শিবিরের কর্মী ছিলেন। সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গত 25 জুন পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন যখন সবার জন্য সেতু উন্মুক্ত করা হয়, সেদিন সে নাটবল্টু খোলার পরিকল্পনা করেই সেতুতে যায়। পরে সে রেঞ্জ দিয়ে সেতু নাটবল্ট খোলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওটিতে দেখা যায় মাহাদি হাসান সেতুর রেলিং থেকে নাটবল্টু খুলছে, আবার লাগিয়ে দিচ্ছে। পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তিনি বলেন, সিটিটিসি সাইবার ইন্টেলিজেন্স ডিভিশন আগে থেকেই বিষয়টি নজরদারিতে রেখেছিল। এ কারণে তথ্য পাওয়া মাত্রই তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে আসামি মাহাদি হাসানকে শনাক্ত করে। পরে গোপন খবরে জানা যায় মাহাদি হাসান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকায় আত্মগোপন করেছে। এরপর সে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ভিডিও ধারণের মোবাইল ফোনটি জব্দ করা হয়। গ্রেফতার মাহাদির দেওয়া তথ্যে ষড়যন্ত্রে লিপ্ত অন্যদেরও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। মাহাদির রাজনৈতিক পরিচয় রয়েছে জানিয়ে সিটিটিসি প্রধান বলেন, গ্রেফতার মাহাদি তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে আলিম দাখিল অধ্যয়নরত অবস্থায় শিবিরের সঙ্গে যুক্ত হয়। নাটবল্টু কীভাবে খোলা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, গোপনে নিজের সঙ্গীদের সহায়তায় রেঞ্জ দিয়ে নাটবল্টু খোলার পর তা মোবাইলে ভিডিও ধারণ করেন মাহাদি। এরপর ভিডিও ধারণের সময় হাত দিয়ে খুলে তা ভিডিও করে ইউটিউব চ্যানেলে আপলোড করেন। তবে তার অন্য সহযোগীদের নাম পরিচয় না জানালেও তাদেরও আইনের আওতায় আনার অভিযান চলমান রয়েছে বলে জানান সিটিটিসি প্রধান আসাদুজ্জামান। ষড়যন্ত্রের ফলে পদ্মা সেতু নির্মাণে 2 বছর দেরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মেরিনা জাহানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সৃজনশীলতা, আমাদের সাহসিকতা, সহনশীলতা এবং আমাদের প্রত্যয়। আমরা এ সেতু করবই, সেই জিত। ষড়যন্ত্রের ফলে আমাদের সেতু নির্মাণ 2 বছর বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা হতোদ্যম হইনি। শেষ পর্যন্ত অন্ধকার ভেদ করে আমরা আলোর মুখ দেখেছি। দেশি ও বিদেশি সব ষড়যন্ত্র এবং বাধা বিপত্তি পেরিয়ে পদ্মা সেতুর স্বপ্ন আজ বাস্তবে রূপ পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সেতু শুধু ইট, সিমেন্ট, স্টিল, লোহা, কনক্রিটের একটি অবকাঠামো নয়। এই সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সক্ষমতা আর মর্যাদার প্রতীক। এই সেতু বাংলাদেশের জনগণের। প্রধানমন্ত্রী বলেন, পদ্মার বুকে জ্বলে উঠেছে লাল, নীল, সবুজ, সোনালী আলোর ঝলকানি। 42টি স্তম্ভ যেন স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি। বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারেনি, আমরা বিজয় হয়েছি। ঢাকার সাভারে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল আহসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজীব হাসান বৃহস্পতিবার বিকেলে এই আদেশ দেন। ওই আদালতের সরকারি কৌশলী আনারুল কবির বাবুল এই তথ্য নিশ্চিত করেছেন। 25 জুন স্কুলে ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন আশরাফুল আহসান। তিনি ওই স্কুলে 10ম শ্রেণীর ছাত্র। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক উৎপল কুমারের মৃত্যু হয়। ঘটনার পরপরে আশরাফুল পালিয়ে যান। বুধবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। শিক্ষক উৎপল হত্যায় যে মামলা করা হয়েছে সেখানে আশরাফুলের বয়স 16 বছর উল্লেখ করা হয়েছে। তবে দুপুরে র‍্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, জেএসসি পরীক্ষার সনদ অনুযায়ী তার বয়স 19 বছর। আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিকেলে আশরাফুলকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করে আশুলিয়া থানা পুলিশ। আবেদনের সঙ্গে আশরাফুলের জন্ম সনদ ও জেএসসি পরীক্ষার সনদ সংযুক্ত করা হয়। তাতে তার বয়স 19 বছর দেখা যায়। এ সময় ম্যাজিস্ট্রেট রাজীব হাসান মামলাটি শিশু আদালতে পাঠিয়ে দেন। শিশু আদালত আশরাফুলের সনদ পর্যালোচনা করে তাকে প্রাপ্তবয়স্ক সাব্যস্ত করে মামলাটি আবার ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান। এরপর উভয় পক্ষের শুনানি নিয়ে আশরাফুল আহসানকে 5 দিন পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। দুপুরে র‍্যাবের সংবাদ সম্মেলনে আশরাফুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে শিক্ষক উৎপল হত্যাকাণ্ডের পূর্বাপর জানানো হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমইন বলেন, স্কুলের এক ছাত্রীকে সঙ্গে নিয়ে অযাচিতভাবে ঘোরাফেরা করছিলেন আশরাফুল। এই ধরনের আচরণ থেকে তাকে বিরত থাকতে বলেছিলেন শিক্ষক উৎপল কুমার সরকার। এতে আশরাফুল ক্ষুব্ধ হয়ে
ছাত্রীর কাছে হিরোইজম দেখাতে শিক্ষক উৎপলের উপর হামলার পরিকল্পনা করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 25 জুন আশাপুল ক্রিকেট স্টাম্প নিয়ে স্কুলে আসেন, শ্রেণীকক্ষের পিছনে সেটি লুকিয়ে রাখেন। কলেজ মাঠে ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে শিক্ষক উৎপল কুমারকে মাঠের এক কোণে একা দাঁড়িয়ে থাকতে দেখে স্টাম্প দিয়ে অতর্কিত তাকে বেধড়ক আঘাত করেন। শিক্ষক উৎপলকে প্রথমে পিছন থেকে মাথায় আঘাত করা হয়, পরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন আশরাফুল। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উৎপল কুমার মারা যান। নিহত শিক্ষক উৎপল কুমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে 2013 সালে আশুলিয়া হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ওই কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর ফলে তিনি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম পরা, চুল কাটা, ধূমপান থেকে বিরত থাকা, উত্তক্ত না করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন। সিলেটে ওঠানামা করছে বন্যার পানি, দিনে কমলে রাতে ফের বাড়ে, থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এতে করে সহসাই বন্যা পরিস্থিতির উন্নতি আশা করা যাচ্ছে না। পাবর কর্মকর্তার বলছেন, সিলেটের পানি নামার জায়গা নেই, ভাটিতেও বন্যা, এজন্য বন্যার পানি নামছে না আর ঢল নামলে পানি বাড়ে। বুধবার থেকে উজানে ঢল ও বৃষ্টি অব্যাহত থাকার কারণে পানি বাড়ছে, তবে সেটি পূর্বের মতো তীব্র গতিতে নয়, ধীরে ধীরে বাড়ছে এই পানি। কুশিয়ারা তীরবর্তী 6টি উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বৃহস্পতিবার বৃষ্টি ও ঢলে আগের জায়গায় চলে এসেছে। আর ঢল আসা অব্যাহত থাকায় কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুরে কোথাও কোথাও 1 ফুট পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডের বৃহস্পতিবার দুপুরে পরিমাপ মতে সিলেটে কানাইঘাটে সুরমা, যোগীগঞ্জের অমলসিদে কুশিয়ারা, বিয়ানীবাজারের শ্যাওলা ও ফেঞ্জিগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট নগরে বুধবার পানি বিপদসীমা অতিক্রম করলেও বৃহস্পতিবার নিচে নেমে এসেছে, ফলে নগরের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী AKM নিলয় পাশা জানিয়েছেন, উজানের ঢলে পানি বাড়ে, আবার ঢল কমলে কিছুটা কমে যায়। এতে করে বোঝা যাচ্ছে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আর সিলেট জেলার পানি নামে সুনামগঞ্জ দিয়ে, কিন্তু সুনামগঞ্জেও পানি, এ কারণে নামতে সময় লাগছে। দর্জি কানাইহা লালকে হত্যার প্রতিবাদে উত্তেজনা বিরাজ করছে রাজস্থানের উদয়পুরে। সেখানে কার্ফিউর মধ্যে বিক্ষোভ করেছে প্রায় হাজারখানেক মানুষ। এতে অংশ নিয়েছেন হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন, তাদের হাতে ছিল গেরুয়া রঙের পতাকা, স্লোগান দিয়েছেন ন্যায় বিচার চেয়ে। বিক্ষোভ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। মঙ্গলবার উদয়পুরে যে স্থানে দর্জি কানাইহাকে দুই ব্যক্তি ভয়াবহভাবে হত্যা করেছে, বিক্ষোভ মিছিল সেখান থেকে অতিক্রম করার সময় উত্তেজনা তুঙ্গে ওঠে। পুলিশ পদক্ষেপ নিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এই খবর দিয়ে অনলাইন NDTV বলছে, যখন শহরে কার্ফিউ চলছে এবং বড় কোনো সমাবেশ নিষিদ্ধ, তখন এই বিক্ষোভ নিয়ে প্রশ্ন উঠেছে, শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। নিহত কানাইয়া লালের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কথা রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের। এজন্য ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। মঙ্গলবার দুই ব্যক্তি 48 বছর বয়সী কানাইয়া লালকে হত্যা করে, এই দৃশ্য তারা ক্যামেরায় ধারণ করে। ওই দুই ঘাতক হল রিয়াস আক্তারি ও গাউস মোহাম্মদ, তাদেরকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় আটক করা হয়েছে আরও 5 জনকে। ঘটনার তদন্ত দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্পণ করেছে দেশের সন্ত্রাসবিরোধী শীর্ষ প্রতিষ্ঠান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে। ওদিকে এই হত্যাকাণ্ডে নিন্দায় সোচ্চার হয়েছে মুসলিমদের বড় বড় সংগঠন। এই হত্যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন।